ডোনাল্ড কাপের সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল এফসি। কার্লেস কোয়াতাদের ছেলেরা আরও একবার দেখিয়ে দিয়েছেন এইভাবেই ফিরে আসা যায়। আর এই জয়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা হবে? আগামী 31 আগস্ট ডোনাল্ড কাপের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া, দুজনেই শক্ত প্রতিপক্ষ, সেটাই মানছেন কার্লেস কোয়াদ্রাত। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে যখন কোয়াদ্রাতকে জিজ্ঞেস করা হয় যে এফসি গোয়া না মোহনবাগান কাকে চান কোয়াদ্রাত, তখন কি বলছেন কার্লেস চলুন শুনে নি। They are ready for the competition, and Goa, they start to training all together before of us because they got visa papers before. So both teams are really fit, and we are, with a lot of stress because we start very late, and you see players have been playing Clayton, for example, 20 minutes, and today 30 minutes is the way it is. It's a pre-season with a high competitive matches, and we have to manage it. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।